দাদা আপনার নাম কি? বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায়। অমরেন্দ্র, অমরেন্দ্র কি বললেন নামটা? অমরেন্দ্র লাল রায়। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণপুর লাখাই থানা, হবিগঞ্জের। হবিগঞ্জে। ও আপনি আপনি কি চাকরি করতেন? আমি পুলিশে চাকরি করতাম। পুলিশের কোন পদে? আমি পুলিশ পরিদর্শক হিসাবে আমি রিটায়ার করছি। আমি 19টা থানায় মোট ওসিগিরি করছি বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা, না আমি আমিও তো পাইলাম আপনারে ওই যে সিলেটে পাইলাম, আমি রিটায়ার থাকা অবস্থায়, আপনি তো ইন্সপেক্টর হিসাবে ছিলেন। যাই হোক, ওই আন্তরিকতায় আজকে আপনারে এই ভিডিও করতেছি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে দুনিয়ার থেকে গেলেও যাতে থ্যাংক ইউ কেউ যদি দুনিয়া থেকে গেলে যাতে আপনারে দেখতে পারে সবাই, এই জন্য আর কি। তো যাই হোক, আপনার কই ছেলে কই মেয়ে? আমার দুই ছেলে দুই মেয়ে। নাম কি? আমার বড় ছেলে ডাক্তার অভিজিৎ রায়। তারপর সে ইয়েতে নাসিরনগর। আচ্ছা, তারপরে দ্বিতীয় ছেলে? দ্বিতীয় ছেলে অনুপম রায়। আচ্ছা, মেয়ে? মেয়ে অর্পণা রানী রায়। অর্পণা রানী রায়। আর ছোট মেয়েটা হচ্ছে স্বপ্না রানী। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কোন সেক্টরে যুদ্ধ করছিলেন, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে থাকা অবস্থায়? আমি 3 নম্বর সেক্টর, তেলিয়াপাড়া সেক্টর। ও তেলিয়াপাড়াতে। ক্যাম্প শফিউল্লাহ সাহেবের। ও আচ্ছা আচ্ছা, তো আজকে তো 2022 সালের এই 22 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ, আজকে 2022 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ, আজকে তো আমাদের হবিগঞ্জের এসপি সাহেবের অফিসে কি জন্য আইছেন আপনারা? আমাদের সম্বর্ধনা দিবে। ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিবেন এসপি স্যার নাকি? ও আমাদের এসপি স্যারের নাম তো হইলো এস এম কি মুরাদ আলী। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন দাদা। তো আপনাকে দেখে খুব ভালোই লাগলো, সেই জন্য এই ভিডিওটা করতেছি। আমিও তো সিলেটে ছিলাম, আপনারে একসাথে পাইছি, আমরা একসাথে চাকরি করছি, আপনি ইন্সপেক্টর, তখন আমি রিডার ছিলাম। তো ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? না, বলার এই আমার যে আমার তো এখন বয়স প্রায় শেষ পর্যায়ে, 78 বছর চলে এখন। 78 বছর? 78 বছর। আচ্ছা আচ্ছা, আমার 2টা ছেলে 2টা মেয়ে। প্রভু যেন আমার ছেলে মেয়েদের রক্ষা করেন, শান্তিতে রাখেন। আমার সহধর্মিনী, সে যেন নাম কি, নাম কি? বীণা রানী রায়। উনি কি আছেন? বীণা রানী রায় আছে। আচ্ছা আচ্ছা, সে যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রার্থনা করছেন প্রভুর কাছে? আচ্ছা আচ্ছা, প্রভু যেন এই প্রার্থনা করেন। আমি সকলের মঙ্গল কামনা করি, সুখ সমৃদ্ধি কামনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে দাদা।